নমস্কার বন্ধুরা, পূজা ব্লিস ফুড এন্ড কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তুলা ডান্ডি মাছ রেসিপি করে দেখাবো। এর জন্য আমি দুটো এখানে মাছ নিয়েছি, এই যে সকালে বাজার থেকে এনেছে। এবার আমি মাছটা কেটে নিব। দেখুন বন্ধুরা, আমার সব মাছ কাটা হয়ে গিয়েছে। এবার আমি ধুয়ে নিব। আমার সব মাছ ধোয়া হয়ে গিয়েছে, এবার আমি রান্নার কাজে চলে যাব। তুলে ডাঁড়ার মাছ রান্না করার জন্য এখানে আলু কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, লবণ নিয়েছি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা জিরে বেটে নিব গোটা নিয়েছি, হলুদ গুঁড়ো আর নিয়েছি তেল। আমি আগে আদা জিরেটা বেটে নিব, আদা জিরে একসঙ্গে বেটে নিব। আমার জিরা আর আদা বাটা হয়ে গিয়েছে, নিয়ে ফেলবো। হাতটা ধুয়ে আগুনটা ধরে দিব। মাছ ভাজা করার জন্য কড়াই বসিয়ে দিব। তেল,
মাছটা লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। হলুদ লবণ আমার তেলটা গরম হয়ে গিয়েছে, মাছগুলো এবার ভেজে নিব। মাছটা একটু উল্টে পাল্টে দিব। আমার সব মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি রান্না করব। রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিব। তেল পেঁয়াজ কুচি দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটা একটু একটু লাল লাল করে নিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজের সাথে আলুটাও বেজে নিব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজের সাথে আলুটাও হালকা ভেজে নিয়েছি। এবার আমি এখানে আদা জিরা বাটা দিয়ে দিব। পানি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মশলাটা 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। কাঁচামরিচ দেখুন বন্ধুরা, আমার তরকারিটা ফুটতেছে। এবার আমি এখানে মাছটা দিয়ে দিব।
এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিব। আপনারা বাড়িতে কিন্তু এরকম রান্না করে খাবেন, খুব সুস্বাদু মাছ। টমেটো কুচি, দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে ফেলবো। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে কিরকম হয়েছে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন।